আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোন বন্ধুরা, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ফরজ নামাজের পরে যেই সকল দোয়া এবং জিকিরগুলা পাঠ করতেন সেগুলো নিয়ে। তার মধ্যে অন্যতম একটি দোয়া হল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ও শুকরিকা ও হুসনি ইবাদাতিক। আবারও বলছি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ও শুকরিকা ও হুসনি ইবাদাতিক। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে আপনার জিকির, আপনার শুকুর গুজার এবং আপনার ইবাদত উত্তম রূপে করার তৌফিক দান করুন। হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফের 1522 নম্বর হাদিসের মধ্যে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার হাত ধরলেন এবং বললেন, হে মুআজ, আল্লাহর শপথ, আমি তোমাকে ভালোবাসি। হে মুআজ, আল্লাহর শপথ, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটি তিনি তিনবার বললেন এবং বললেন, তুমি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এই দোয়াটি পড়তে ভুলে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ওসিয়ত করলেন, তিনি হাত ধরলেন এবং শপথ করলেন, এরপরে ওসিয়ত করে বললেন, হে মুআজ, তুমি এই দোয়াটি পড়তে ভুলে যাবে না। তাহলে বোঝা যায় এই দোয়ার গুরুত্ব কতই না বেশি। আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি পড়তে ভুলব না। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দোয়াটির অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে তোমার জিকির, তোমার শুকুর গুজার করা এবং তোমার ইবাদত যেন উত্তম রূপে করতে পারি, সেজন্য তুমি আমাকে সাহায্য করো। আমরা সকলেই একদিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দাঁড়িয়ে আমাদের সকলকে আল্লাহর কাছে আমাদের জীবনের হিসাব দিতে হবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য শিক্ষা দিয়েছেন কীভাবে আল্লাহর কাছে এই হিসাব থেকে বাঁচা যায়, কীভাবে সহজে এই হিসাব থেকে পার হওয়া যায়। হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমাদের মধ্যে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি মাঝে মাঝেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়াটি পড়তে দেখতাম। হাদিসটি মিশকাত শরীফের 5562 নম্বর হাদিসের মধ্যেও রয়েছে এবং মুসনাদে আহমাদের মধ্যেও রয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দোয়াটি হলো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। আবারও বলছি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার হিসাবকে সহজ করে দিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটা পড়ার কারণ কি বা হিসাব সহজ হওয়ার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, হে আয়েশা, হিসাব সহজ হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা তোমার হিসাবকে দেখবেন অথবা বান্দার হিসাবকে দেখবেন এবং তাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যাদের উপর কঠিন করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, তাদের অবস্থা কতই না ভয়াবহ হবে। এজন্য আমরা সকলেই আশা করি আমাদের হিসাবটা যেন আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দেন এবং এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।